এবং এটা যখন যারা এখন সবাই হচ্ছে আপডেট টেকনোলজি ডিজিটাল ছেলেপেলে, আপনি যদি তাদেরকে বলেন যে তুমি কোদাল দিয়ে লাগবে না, তুমি এই মেশিনটা চালাও, তারা কিন্তু আগ্রহী হবে এবং তারা বেশ আগ্রহ পাবে এবং কাজটা করবে। যে বৃষ্টি আসলো তখন একটা নিচু জমিতে যদি বীজতলা করেন তখন কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি তখন এটাকে সরা উন্নত সরা নিয়ে যখন বাড়ির উঠানে রাখতে পারতেছেন, ক্রপিং প্যাটার্নে আপনার যেখানে ফসলে বছরে দুইটা ফসল হতো সেখানে দেখা যাবে তিনটা চারটা ফসল করতে পারবে এই 10 দিন সেভ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি ডোমার বিএডিসি ফার্মের ভিতরে। তো আমরা আজকে একজন অতিথি পেয়েছি, তার পরিচয় জানতে চাইব। তার আগে বলি আমরা কোন বিষয়ে ভিডিওটা করছি। আমার পিছনে দেখছেন রাইস ট্রান্সপ্লান্টার, এটার টেকনিক্যাল বিষয়গুলো তার কাছে জানতে চাইব এবং এটা আসলে কীভাবে ওনাদের কাজে লাগছে এবং আমাদের কীভাবে কাজে লাগবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা একটু? আমি কৃষিবিদ সুব্রত মজুমদার, সহকারী পরিচালক এই খামার, অর্থ খামার। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাইব যে আসলে আপনাদের এই যে ট্রান্সপ্লান্টার দিয়ে আপনারা কাজ করছেন, এর কি টেকনিক্যাল যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে এখন হচ্ছে আবহাওয়া পরিবর্তনের যুগ, তো আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আপনি সাস্টেইনেবল এগ্রিকালচারকে যদি ম্যানেজমেন্ট করতে চান তো সেখানে আপনার টেকনোলজিকে এনশিওর করতে হবে। যেমন আপনি সনাতন যে এগ্রিকালচার, সেখানে কি সেখানে হচ্ছে আপনার এই যে কোদাল দিয়ে জমি চাষ, গরু দিয়ে চাষ করতেছে, তারপরে আপনি ম্যানুয়ালি ধান রোপণ করতেছে। আচ্ছা, এখন আপনি এখন আধুনিক যে ছেলেপেলে আছে তাদেরকে যদি বলেন যে কাদা যায় রোপণ করো ধান, তারা কিন্তু আসবে না। এখন যুগ হচ্ছে স্মার্ট এগ্রিকালচারে। স্মার্ট এগ্রিকালচারের অনন্য উদাহরণ হচ্ছে যান্ত্রিকীকরণ। এই যে আপনি রাইস ট্রান্সপ্লান্টার একটা মেশিন দেখতেছেন, এটা কিন্তু বেশ সুন্দর। এবং এটা যখন যারা এখন সবাই হচ্ছে আপডেট টেকনোলজি ডিজিটাল ছেলেপেলে, আপনি যদি তাদেরকে বলেন যে তুমি কোদাল দিয়ে লাগবে না, তুমি এই মেশিনটা চালাও, তারা কিন্তু আগ্রহী হবে এবং তারা বেশ আগ্রহ পাবে এবং কাজটা করবে। আর এক্ষেত্রে পাশাপাশি যে সুবিধাগুলো, মনে করেন যে বললাম যে আবহাওয়া পরিবর্তন, আর একটা হচ্ছে যে যখন বীজতলা তৈরি করবেন তখন কিন্তু স্কারসিটি অফ ল্যান্ড থাকে, উঁচু ল্যান্ডের অভাব থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা ভালো, কারণ হচ্ছে এখানে আপনি সময় সাশ্রয়ী, 6 মিনিটে 1 একর জমির বীজতলা ফেলানো যায় এবং মাত্র 1 ওয়াট বিদ্যুৎ খরচ হয়। এটা একটা কস্ট বেনিফিট রেশিওতে এগিয়ে যাবে। যে বৃষ্টি আসলো তখন একটা নিচু জমিতে যদি বীজতলা করেন তখন কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি তখন এটাকে সরা উন্নত সরা নিয়ে যখন বাড়ির উঠানে রাখতে পারতেছেন, এটা কিন্তু একটা বড় সুবিধা। যখন ভাসমান এগ্রিকালচার আগা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে, তো এটা একটা সুবিধা। আর একটা হচ্ছে দেখেন আপনি, এটা কিন্তু কম সময়ে আপনার বীজতলা তো তৈরি হয়। যদি আপনি জমির কথা চিন্তা করেন, বাংলাদেশের যে পরিমাণ জমির হার কমে যাচ্ছে সেক্ষেত্রে যদি এটা আপনি চিন্তা করেন, এটা কিন্তু অন্যান্য একটা ভালো উদাহরণ যে আপনি এই বীজতলাটা ট্রেতে করতেছেন, সেখানে যদি 10 দিনও চলে যায় আপনার ক্রপিং ইনটেন্সিটি, যেটা বলে ক্রপিং প্যাটার্ন, ক্রপিং প্যাটার্নে আপনার যেখানে ফসলে বছরে দুইটা ফসল হতো সেখানে দেখা যাবে তিনটা চারটা ফসল করতে পারবে এই 10 দিন সেভ করার জন্য, এইটা একটা হতে পারে ভালো জিনিস। আর এখানে আপনি ফসল উৎপাদনের ক্ষেত্রে যে ক্রপ উইড ম্যানেজমেন্ট, তারপর ক্রপ নিউট্রিয়েন্ট ইন্টার কম্পিটিশন, তারপর ইন্টারকালচার অপারেশন যেগুলো আছে, সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু একদম ইউনিক একটা ডিস্টেন্সে পড়বে। অর্থাৎ প্লান টু প্লান, আবার হিল টু হিল, মানে হিলে কয়টা প্লান থাকবে নির্ধারিত। এবং আপনি কিন্তু প্রথম দিনে বুঝতে পারবেন যে আপনার সিড রেট, এত সিড রেট দিয়ে এত একর জমি হবে এবং এত কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আবার এখান থেকে রিটার্ন হবে, তাহলে আপনি টোটাল ক্যালকুলেশন আগা যাবেন। প্লাস হচ্ছে আপনার এই যে ডেন্সিটি ঠিক হওয়ার জন্য এবং ডিস্টেন্স ঠিক হওয়ার জন্য সানলাইট বেশি পাবে, উইড হবে না, এবং উইড ম্যানেজমেন্টে আপনি জাপানিজ রাইস উইডার বা মেকানিক্যাল যে উইডার আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি করেন সেক্ষেত্রে আপনার এই যে সিড রেট জানা, তারপরে হচ্ছে আগাছা বেশি হবে, তারপরে প্লান্ট আপনার ইকুয়ালি সানলাইট নিতে পারবে না এবং আপনার লিপেরি ইন্ডেক্স বাড়বে না এবং আপনার পাতার যে ক্লোরোফিল ফরমেশন কম হবে এবং দেখা যাবে যে ইল্ডে একটা প্রভাব পড়বে। সাধারণত দেখা গেছে যে আপনার এই রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে লাগানো ধান আর পাশাপাশি যদি আপনি 1 বিঘা জমিতে ম্যানুয়ালি ধান লাগান সেক্ষেত্রে দেখা যাবে ফলনে ব্যাপক একটা তারতম্যের সৃষ্টি হবে। আর যেহেতু আমরা বীজ ধান করি, তা বীজ ধানের ক্ষেত্রে কিন্তু আমাদের ফলনটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই খামারে যদি আপনি 100 কেজি ধানও বেশি হয় তাহলে দেখা যাবে যে 10 একর জমি আপনার আগায় গেলে বাংলাদেশের কৃষক 10 একর একটা গুণগত মানসম্মত বীজ পাবে। তো সেই দিক দিয়ে এই রাইস ট্রান্সপ্লান্টার খুবই ভালো এবং এই উদ্যোগও ভালো। এবং কৃষক পর্যায়ে যারা আজকে বিমুখ হচ্ছে বা যে ট্রেডিশনাল কৃষক কৃষি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে, কমার্শিয়াল কৃষিতে যাবে, এবং আধুনিক যুগের ছেলেপেলে যারা লাক্সারি কৃষিকে টিকিয়ে রাখতে চাবে, সাস্টেইনেবল কৃষিকে এগিয়ে নিয়ে যাবে, তারা কিন্তু এখানে আসবে এবং এই মেকানিক্যাল জিনিসটা ব্যবহার করবে এবং এই প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাবে। তো ধন্যবাদ আপনাকে। যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান যে আসলে
কিভাবে এই সাস্টেইনেবল এগ্রিকালচারে আসতে পারে, যারা নতুন উদ্যোগ নিতে চায় তারা কিভাবে আসতে পারবে, এই বলে যদি একটু। আসলে মনে করেন যে কস্ট বেনিফিট রেশিও সবসময় আপনাকে ক্যালকুলেশন করতে হবে। দর্শকদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে খরচ কমিয়ে কিন্তু আয় বাড়ানো যায়, তো সেক্ষেত্রে এটা কিন্তু অন্যতম একটা মাধ্যম হতে পারে। আর দক্ষ লেবারের কিন্তু অভাব আছে, যে ধান এখন রোপণ করার লোক, দক্ষ লোকের কিন্তু অভাব আছে, সেক্ষেত্রে মেশিনটা কার্যকরী হতে পারে। যেহেতু এটা খরচ কম, সেহেতু প্রথমে যদি খরচ ইনভেস্টমেন্ট কম থাকে তো তখন লাভ বেশি থাকবে এবং কৃষি এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে এবং যুব সমাজ আরও এগিয়ে আসুক এই পেশায় এবং এই সংশ্লিষ্টতা বাড়ুক, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে এই মেশিনটা দিয়ে আপনার একরে কত সময় লাগে আসলে এই ধান রোপণ করতে, আর ম্যানুয়ালি কেমন? এটা হচ্ছে সাধারণত দেখা যাচ্ছে যে এক একর জমি রোপণ করতে সব মিলে জমি লেভেল বা ইয়ে মিলে আপনার 10-15 জন শ্রমিকের প্রয়োজন হয়, বা মনে করেন জমি ভেদে আরও বেশি হতে পারে, 20 জনও হতে পারে। এক্ষেত্রে কিন্তু একটা লোকই আপনার এই মেশিনটা চালাতে পারতেছে, এক বা দুটো লোক লাগছে, আর এটা 2 ঘন্টা লাগতেছে এক একর জমি রোপণ করার জন্য। আচ্ছা, যেটা কিন্তু ম্যানুয়ালি সারাদিন লাগবে, 15 জন লোকে সারাদিন লাগে, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় সাশ্রয়ী এবং অর্থনৈতিকভাবে অনেক খরচ কম। আর এক্ষেত্রে হচ্ছে যে ম্যানুয়ালি যখন আমরা করি তখন যে আপনার সিডবেড থেকে চারাগুলো যখন তুলি তখন কিন্তু হাতে টান দেয় এবং দেখা যায় যে অনেক রুট ড্যামেজ হয়ে যায়। তো প্রাইমারি রুটটা যখন ড্যামেজ হয়ে যায় তখন সেকেন্ডারি রুট আসে না, এবং সেকেন্ডারি টার্সিয়ারি রুট না আসার ফলে এটা কিন্তু প্লান্ট নিউট্রিয়েন্ট নিতে পারে না। দেখা যাবে যে আপনি চারা রোপণ করছেন, কিছুদিন পর দেখবেন যে বাদামি বর্ণ ধারণ করে টমেটো হয়ে পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে এবং আপনার প্রচুর গ্যাপ ফিলিং লাগবে। তো এই মেশিনে কিন্তু যে ট্রেতে যে আমরা সিডবেড তৈরি করেছি সেক্ষেত্রে কিন্তু ছিঁড়ে যাওয়ার কোনো চান্সই নেই এখানে। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে এখানে ক্রপ এস্টাবলিশমেন্ট, অর্থাৎ ধানের চারা যদি যত কম আঘাত পাবে সে কিন্তু তত দ্রুত এস্টাবলিশ হবে। তো ম্যানুয়ালি করলে যে আপনি টানাতে ছিঁড়ে যেতে পারে, ভেঙে যায় এবং রুট ড্যামেজের ফলে এস্টাবলিশমেন্ট দেখা যাবে 10-15 দিন লাগে, কিন্তু মেশিনের রোপণের ক্ষেত্রে দেখা যায় এটা 3-5 দিনের মধ্যেই এস্টাবলিশ হয়ে যায়। এবং এখান থেকে টিলারের সংখ্যা বেশি হয়, যেহেতু শকিং ইঞ্জুরি কম থাকে, প্লাস হচ্ছে নিউট্রিয়েন্ট আপটেকের পরিমাণ বাড়ে। তো দেখা যাচ্ছে যেখান থেকে টিলার বেশি গাছগুলো ভিগোরাস থাকে, হেলদি থাকে, আলটিমেটলি ফলনও বেশি হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো আপনার পুরো ভিডিওতে বুঝতে পারলেন যে আসলে আধুনিক যন্ত্রের কারণে কি কি চেঞ্জ আসতে পারে এগ্রিকালচারের যে নতুন সেক্টরগুলো দাঁড়াচ্ছে, এবং কিভাবে আসলে সাস্টেইনেবল এগ্রিকালচারে আসা যায় এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা। তো আশা করি অনেক কাজে লাগবে আপনাদের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।